কৃষি মানে এখন কেবল আর ভরণ পোষণ নয়, নতুন সময়ে আধুনিক কৃষি কৌশল বদলে দিয়েছে বিশ্বকে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে বাংলাদেশও। যার অগ্রসৈনিক হিসেবে কাজ করেছেন দেশের কিছু পরিশ্রমী স্বপ্নবাজ কৃষক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অগ্রগামী কৃষকদের সম্মাননা জানাতে দ্বিতীয়বারের মতো প্রদান করা হলো কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা। এবার পাঁচ বিভাগে 22 জন কৃষক ও কৃষি ব্যক্তিত্বের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এদের অনেকেই প্রসার ঘটিয়েছেন বাণিজ্যিক কৃষির। খাদ্য উৎপাদন কেবল নয়, খুলেছেন রপ্তানিমুখী কৃষির দুয়ার। কৃষি পরিবেশ সামাজিক উন্নয়ন নিয়ে প্রায় 4 দশকের কাছাকাছি সময় কাজ করছি। ইতিমধ্যে 5 বার রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছি। মূল কাজ হচ্ছে যে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে বাঁচাতে হবে, পরিবেশ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণে আমাদেরকে ব্যাপক ভূমিকা পালন করতে হবে, আর নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। প্রত্যেকটা লোকেই তার পরিষ্কার আশায় কিন্তু সে কাজ করে না, সে কাজ করে তার নিজের ইচ্ছায়, তার দেশকে ভালোবেসে, তার রাষ্ট্রকে ভালোবেসে সে কাজ করে। রাষ্ট্র এবং দেশ কী করে, তাকে সম্মানিত করে। আর এই সম্মানিত যখন একজন ব্যক্তি হয় তখন তার কাজের গতি আরও অনেক দূর বেরিয়ে যায়। ভালো বীজে ভালো ফসল, ভালো বীজ না হলে কখনো ভালো ফসল আশা করা যায় না। সেক্ষেত্রে আমরা যে বীজটা উৎপাদন করি, মানসম্পন্ন বীজ, যেটা কৃষকরা প্রতারিত হবে না। আমরা চাই দেশকে স্বয়ংসম্পন্ন করতে এবং সম্প্রসারণ করার জন্য। আমরা যে কাজটা করি, পেঁয়াজের বীজটা করি, আমাদের দেখাদেখি করে এখন অনেকেই করে এবং আমাদের কাছ থেকে অনেক সার্বিক সহযোগিতা চাই। আমরা তাদেরকে বলে দেই এবং কিভাবে করবে সেটাও আমরা বলে দেই। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপিদের স্বীকৃতি ও সুবিধা আরও বৃদ্ধির প্রসঙ্গও উঠে আসে অনুষ্ঠানে। ক্ষুদ্র ক্ষুদ্র সেচ ব্যবস্থার যদি উন্নতি ঘটানো যায় তাহলে অনেক কৃষক এগিয়ে আসে এবং তারা অনেক কিছু করছে এলিন ফেজের কাছে, এদিকে একটু দৃষ্টি দেবেন। আরেকটি বিষয় হচ্ছে এআইপি সিআইপির মতো যে আরেকটি বিষয়, এটি কৃষক 1 বছরের জন্য পেল, পরবর্তী সময়টাতে সে এই সিআইপির সুযোগ সুবিধা পাবে না। কিন্তু কথাটি হচ্ছে সে তার নামের পেছনে এআইপিটা যুক্ত করতে পারবে কি না। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান আহ্বান জানান কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর। আর কৃষিমন্ত্রী বলেন সব বাধা উপেক্ষা করে কৃষিতে বিশ্বে দৃষ্টান্ত হবে বাংলাদেশ। আজকের অনুষ্ঠান আমাদের যে কয়জনকে পুরস্কার দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাদেরকে আমরা অনুসরণ করতে হবে এবং অনুসরণ করার কারণে উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে আমি মনে করি এই যে আমাদের কী বলে একসময় ছিল 7 কোটি মানুষ, এখন তো উনি আপনি বলে গেছেন যে 16-17 কোটি 18 কোটি হবে। এই 18 কোটি মানুষের জন্য বঙ্গবন্ধু কী বলেছিলেন, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করলে চলবে না, আমাদের নিজের প্রয়োজনীয় খাদ্য আমাদের উৎপাদন করতে হবে। তো বঙ্গবন্ধু 72 সালে কথাটা বলে যেতে পারেন, তাহলে তিনি চিন্তা করেছেন যে ভবিষ্যতে আমাদের জনসংখ্যা কত হবে, কী হবে এবং খাদ্য উৎপাদন যদি বৃদ্ধি না হয় তাহলে আমাদের বোকা হয়ে থাকতে হবে। আমরা দেখেছি আমাদের কৃষি বিজ্ঞানের কথা বলেছি যে আমাদের পোস্ট হারভেস্টিং লস যেটা হয় প্রায় 30%-এর কাছাকাছি, এই 30% আমরা যে লস করতেছি এটা কিন্তু আমাদের বিরাট একটা লস। সেটা থেকে যাতে বেরিয়ে আসতে পারে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন কৌশল তারা অবলম্বন করতেছেন এবং এখন দেখছি আমি সুনামগঞ্জ গেছিলাম, হবিগঞ্জ গেছিলাম, বোরো ফসল তোলার সময় গিয়ে দেখছি মাঠের মধ্যে আমাদের কিষাণীরা বা কৃষকরা কী বলে সমান করে লেভেল করে মাঠে ধান শুকাবার ব্যবস্থা, ধান মাড়াই দেওয়ার ব্যবস্থা, হারভেস্টার ইউজ করে সেখানে ধান মাড়াই দেওয়ার সমস্ত কিছু তারা করেছে। এই জিনিসগুলো দেখে আমিও ভাবলাম যে আমরা কেন পারবো না। আমি নিজে একটা হারভেস্টার উঠলাম, উঠে চালাইলাম কিছুক্ষণ, মানে যদিও আমার ভয় লাগছে কিন্তু আমার মনে হয় বাদলবাবু ছিলেন সেখানে, আমি সেই দিন আমার মনে হলো যে আসলেই তো এটা খুব সহজ একটা বিষয় যে তাড়াতাড়ি এই মাড়াই করে করে তুলতে পারে। এখানে এসিএ আছেন, ওনার দাম কমাইলে হয়তো আরও বেশি করে আমাদের কৃষকরা কিনতে পারবে। আমার মনে হয় যে দাম একটু আরও একটু সাশ্রয়ী অবস্থায় নিয়ে আসতে। প্রধানমন্ত্রী কৃষকের কল্যাণ ও কৃষির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বিশ্ব পরিমণ্ডলের নানা সংকটের কারণে কাঙ্ক্ষিত বাজেট বরাদ্দ যত সমস্যাই থাকুক না কেন সবসময় মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। এবারও কিন্তু কৃষির বাজেট বড় বাজেট। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে যা করা প্রয়োজন আমরা তা করছি এবং আরও যদি বাড়তি কিছু করতে হয় সেটাও আমরা করব। আমাদের জেলা পর্যায়ের মাঠ পর্যায়ের যারা কৃষি অফিসার আছেন
ওনারা যেন মাঠে থাকেন এবং ওনাদেরকে প্রথম প্রশিক্ষণ দেওয়া হোক, ওনারা যাতে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে সেদিকে লক্ষ্য রেখে যারা পালন করার জন্য আমি অনুরোধ করব। সিলেটে বিশেষ করে সিলেটের সেচের অভাব, যান্ত্রিক যন্ত্রপাতির অভাব, কৃষি যন্ত্রপাতির অভাব আছে। মাননীয় কৃষিমন্ত্রীর সাথে আমি আলাপ করেছি, এগুলা যদি আমরা সাপ্লাই দিতে পারি এবং কৃষকদেরকে উৎসাহিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, তাহলে সিলেটের 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না। আমরা যারা সংসদ সদস্য আছি আমরা সেই ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কাজ করব সেই অঙ্গীকারবদ্ধ। এখানে রাসায়নিক সার যেটা ব্যবহার করা হয় তার চেয়ে যদি আমরা জৈব সার তৈরি করার যে পদ্ধতি শুরু হয়েছে সেই জৈব সারের উপর যদি আমরা আরও একটু গুরুত্ব দিই তাহলে জমির মাটিও ভালো থাকবে, ফলও ভালো হবে এবং দেশে বিদেশে এই জৈব সারের উপকারিতা কিন্তু অনেক বেশি। আমি লন্ডন ছিলাম, সেখানে দেখা গেছে অর্গানিক যে ফসলটি সেটা রাসায়নিক ফসলের চেয়ে 4 গুণ দাম বেশি পাওয়া যায়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।